নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাঁচা পানি ফলে হালুয়া বানিয়ে আপনাদের দেখাবো। এটা খুবই ভালো খেতে হয়, আর অসময়ে আপনারা এই পানি ফলের পাউডার কিনতে পাওয়া যায়, সেইভাবে আপনারা কিনে এনেও এটা করতে পারেন, আমার মতন ফলো করে এই রেসিপিটা বানাতে পারেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কাঁচা পানি ফলের হালুয়া বানাতে আমাদের লাগছে, এখানে পানি ফল নিয়েছি আমি 250 গ্রাম, ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি 250 গ্রাম চিনি, আর এক বাটি সে পরিমাণ মতন এক বাটি দুধ, জল ছাড়া আমি দুধ দিয়ে করব, আর ঘি পরিমাণে নিয়েছি, ঘি দিয়ে আমি হালুয়াটা বানাবো। আর টেবিল চামচের 1 চামচ আমি কাজু, আলমন্ড আর কিশমিশ কুচিয়ে নিয়েছি, আর নামাবার আগে ছোট এলাচির গুঁড়ো দিয়ে নামাবো। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, প্রথমে অল্প করে দিলাম, ঘিটাকে ভালো করে ছড়িয়ে নেব। এবারে ঘিটা গরম হয়ে গেছে, পানি ফলের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, গ্যাসটা একদম কমিয়ে দিলাম, এটা সমানে নাড়তে হবে, না নাড়লে পানি ফল লেগে যাবে তলায়। এই ননস্টিকের কড়াই নিয়েছি, তাও আমাকে নাড়তে হবে এটা। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি, পুরো চিনিটাই দিয়ে দিলাম, ভালো করে মেশাবো। ভালো করে নাড়তে হবে সমানে, গ্যাসটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি, এটা অল্প গ্যাসেই হয়, পুরো রান্নাটাই অল্প গ্যাসেই হবে। ভালো করে মিশে গেছে চিনিতে আর পানি ফলের গ্রেভিটায়, এবারে দুধটা পুরো দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে মেশাবো। খুব ভালো হয় খেতে এই পানি ফলের গুঁড়ো পাওয়া যায়, আপনারা যে কোনো শপিং মলের বড় দোকানগুলোতে পেয়ে যাবেন গুঁড়ো, অফ সিজনে এটা বেশ ভালোই হয় তৈরি, অফ সিজনে যদি কিনে রাখেন তাহলে এটা বাড়িতে সহজেই বানানো যাবে। এবারে আমি ওই কাজু, কিশমিস, আলমন্ড যেগুলো কোচানো ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি, আবার নাড়তে হবে সমানে, নাড়তে নাড়তে একদম মানে এক জায়গা করেই চলে আসবে পুরো এই গ্রেভিটা, তখন তৈরি হয়ে যাবে। এটা অনেকটা শক্ত হয়ে এসছে, এবারে এই ছোট এলাচির গুঁড়োটা আমি পুরোটা ছড়িয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে আমি এটাকে নামিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিলাম, এবারে এই থালাটার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি, পুরো থালাটায় ঘি মাখিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ঢালবো।
তৈরি হয়ে গেল পানিফলের হালুয়া। এভাবে আপনারা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কাজু কিশমিশ এটা একটু ওপর দিকে আমি গার্নিশিং করে দিলাম, দেখতে সুন্দর লাগবে তাই।